কেমন আছেন আশা করছি ভালো আছে তো আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম নিউ ব্লগ তো এখন বানাবো বানাবো ব্রেকফাস্ট আজকে সাউথ ইন্ডিয়ান একটা ব্রেকফাস্ট স্টাইলের উত্তপম বলে জানি না আমি তো উত্তপমই বলি তো সুজি দিয়ে একটা ব্রেকফাস্ট যেটা খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে আমারও ভালো লাগে তো এখন চলুন ব্রেকফাস্টটা বানাই আর দেখতে থাকুন আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ব্রেকফাস্ট করব তার জন্য ভেজিটেবল কেটে নিলাম সুজি টক দই এটা মিশিয়ে নিলাম ভেজিটেবেলে দিলাম গাজর টমেটো ক্যাপসিকাম একটু পেঁয়াজ বেশি একটা পেঁয়াজ দিই অল্প দিয়েছি তো সবগুলি ছোটো ছোটো করে একদম কেটে দিয়ে দিলাম আর উত্তপমটা অল্প একটু তেল তাওয়ার মধ্যে ব্রাশ করে তারপর দিয়ে একের পর এক করে নিচ্ছি আর এটার মধ্যে একটু সল্ট স্বাদ মতো একটু যদি মিষ্টি দেওয়া যায় ভালো হয় আমি অল্প একটু গুড় ইউজ করেছি ভীষণ ভালো লাগে এটা খেতে আর অনেক সময় থাকা যায় তো গুঁড়ো আমি খুব বেশি দেইনি অল্পই দিয়েছি যেহেতু হাজব্যান্ড খাবে তার জন্য বেশি একটা গুড় আমি দেইনি তো হাজব্যান্ডকে দিয়ে দিলাম এবার আমার ব্রেকফাস্টটা করার পালা তো আমি নিয়ে নিচ্ছি আমার জন্য করছি কে কম ভাবে সুজি দিয়ে বানিয়ে খান বলবেন আমাকে খুব ভালো লাগে এটা একটা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে আর এই তাওয়ার মধ্যে করলে এটা মধ্যে করলে কোনো অসুবিধা হয় না উঠে যায় সুন্দর করে আর এদিকে অল্প একটু চা নিচ্ছি যেহেতু সর্দি তো একটু চা খেলে ভালো লাগে আর কি তো নিয়ে নিলাম চা এবার বসে ব্রেকফাস্টটা এনজয় করে তার আমার বাবার জন্য এই হলো নুডলস আর ডিম কারণ ও খাবে না আমাদের ব্রেকফাস্ট ওর ভালো লাগে না তার জন্য ওর জন্য এটা এই হলো আমাদের ব্রেকফাস্ট খেয়ে না বসে শেষ ব্রেকফাস্ট করা এবার দিয়ে রান্না করব রান্না করব আজকে একটু পটল দিয়ে চিংড়ি মাছ মানে পটলের দমার মতো একদিন বানিয়েছিলাম খুবই ভালো লেগেছিলো খেতে ভীষণ টেস্টি হয়েছিল তো আজকে ভাবছি এটা বানাবো কারণ ওই দিন হাজব্যান্ড বাড়ি ছিল না অফিসের থাকে তো ও আর খেতে পারে না ভালো ভালো খাবারগুলি আমরা এই রান্না করে খেয়ে নেই তো আজকে যেহেতু সানডে আছে বাড়িতে আছে আজকে বানাবো ওটা শেয়ার করবো আপনাদের সাথে ভীষণ টেস্টি লেগেছিলো অনেকেই বানায় তা আমি কিভাবে বানাই এটাই আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলুন দেখতে থাকুন কিভাবে ফটোলে দেবাটা করি ফ্যান চলছে প্রচন্ড গরম কি করব ফ্যান চালা তো বসার উপায়ই নেই তো একটু সাউন্ড আসছে জানি করার নেই তো ঠিক আছে বলছি যদি ভালো লাগে আমার ভিডিওগুলি তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন ভিডিও দিই আপনাদের কাছে এসে পৌঁছায় সবার আগে তো এটাই এটা বলতে হয় না সবাই জানে তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এবার রান্নাঘরে যাই গিয়ে রান্না করি তো চলে এলাম রান্নাঘরে আজকে রান্না করব মাছ তিন পিস মাছ আমরা তিনজনের জন্য হাজবেন্ড আমি আর ছেলে তো দুপুরের জন্যই জাস্ট শুধু রান্না করব। রাতে খাবো না তার জন্য তিন পিস মাছ নিয়েছি আর রান্না করব পটলের দোরমা তার জন্য চিংড়ি মাছ বাজার থেকে এনেছে ওইগুলিকে পরিষ্কার করে কেটে নেব এই হলো চিংড়ি মাছের মাথাগুলো আমি সরিয়ে দিয়েছি ফেলিনি এটা দিয়ে অন্য কোনো রেসিপি করা যাবে তো এবার চিংড়ি মাছগুলিকে সুন্দর করে পরিষ্কার করতে হবে তো এদিকে নিয়ে নিলাম কাশ্মীরি মরিচ আস্ত কাশ্মীরি গোটা কাশ্মীরি মরিচ তো এটা একটু সেদ্ধ করবো জলের মধ্যে তাহলে সুন্দর নরম হয়ে যায় আর সুন্দর করে ব্ল্যান্ড হয়ে যায় মশলার সাথে কালারটাও সুন্দর হয় তরকারিতে আর গরু কাশ্মীরি মরিচ এখন ইউজ করছি না এগুলো দিয়ে আমার হয়ে যাচ্ছে সুন্দর মতোই আর এত সুন্দর কালার হয় তরকারিতে খুব ভালো লাগে তো এটা একটু গরম করে নেব এই আর কি বসিয়ে দিলাম আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার এগুলিকে কেটে পরিষ্কার করব আর দুটো ঝাল শুকনো লঙ্কা দিলাম তো এই যে এভাবে চিংড়ি মাছগুলিকে আমি পরিষ্কার করছি তারপর অল্প কাজ সেরে এসে একটু হাজব্যান্ডকে স্কিন কেয়ার করছি দুর্গা পুজো তো আসতে চলল তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে স্কিন কেয়ার একটু একটু করে করছি আর ও তো বাইরে যায় রোদে টেন পরে প্রচণ্ড তো ওটা একটা ডিটেন মাস্ক তো এটাই আর কি আর ওইদিকে আবার চলে এলাম রান্নাঘরে লঙ্কাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে তো চিংড়ি মাছগুলিকে ভালো করে আর ভিতরে একটা শিরার মতো থাকে ওইটা পরিষ্কার করছি না হলে একটু কীরকম লাগে যে এটা ভিতরে রয়ে গেলো তো ভালো করে পরিষ্কার করে একটু সময় লাগে বাজার থেকে আনলে কিন্তু এরকমভাবে পরিষ্কার করে দেয় না ওরা যা শুধু করে খোসাটা ফেলে দিয়ে দেয় তো কমপ্লিট সব কিছু পরিষ্কার এবার চিংড়ি মাছগুলিকে আমি একদম চপ করে নেব ভালোভাবে চপ করে নিলে না পটলে দোরমাতে ভালো লাগে অনেকে ব্ল্যান্ড করেও দেয় একটু চিংড়ি মাছগুলি মিক্সিতে একটু ব্ল্যান্ড করে দেয় যাতে ভালো করে সবগুলি মিশ মানে ইয়ের সাথে মিশে তো আমি নাম এরকম করে কেটে কেটে ছোটো ছোটো করে চপ করে নেব ভালো মতো হয়ে যায় চিকেনও এইভাবে করা যায় পটল দিয়ে একদিন রান্না করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে তো দেখি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব তো এই আর কি তো দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমপ্লিট চিংড়ি মাছগুলি চপ করা এবার পটলগুলিকে একটু জাস্ট উপরে হালকা হালকা করে একটু খোসা ফেলবো তারপর পটলগুলিকে জানি অনেকে জানে এটা কীভাবে করতে হয় খোসাটা ওপর থেকে একটু হালকা হালকা করে ফেলে তারপর পটলগুলি এভাবে একটা একটা দিক পটলের একটা দিকের এভাবে কেটে নিচ্ছি আর ওইগুলি ফেলবো না ওইগুলো পটলে যখন পোটটা দেব তারপর ওইগুলো দিয়ে মুখটা বন্ধ করতে হবে নাহলে সব বেরিয়ে যাবে ঝুলের সাথে যখন ফুটবে তো অনেকেই জানে যারা যারা পটলে দোরমা রান্না করে ওরা জানে ভেজ ননভেজ দুটাই আমার ভালো লাগে খেতে তো এই যে পটলগুলি ভালো করে আর এত গরম তো পুরোটা তো দেখানো সম্ভব না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো ভালো করে ফেরে নিচে বসে আমি এগুলি নিয়ে নিয়েছি আর নিয়েছি আদা রসুন পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কেটেছি আর কিছু ব্ল্যান্ড করব তার জন্য বড় বড় টুকরো টুকরো করেছি আর এদিকে শুকনো লঙ্কাটাও হয়ে গেছে মশলার সাথে ব্লেড করে নেব এবার পটলগুলি একটু হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব না হলে ভালো লাগবে না অনেকে সেদ্ধ করে আমি সেদ্ধ করব না আমি জাস্ট একটু তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে নরম হয়ে যাবে মিক্সিং জার ওইটার মধ্যে পটলের ভিতরে যে বীজগুলো বা যা যা ছিল ওইগুলো নিয়ে নিয়েছি দিলাম একটু রসুন তারপর আদা আর অল্প ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দু তিনটে কাঁচা লঙ্কা বাস ব্লেন্ড করে নেব কমপ্লিট করা এবার পুটটা বানিয়ে নেব আর পটল ভাজাও হয়ে গেছে আর ওইদিকে মাছ ভাজা তিন পিস এটা নর্মাল একটু পাঁচ ফোরন দিয়ে আর পেঁয়াজ পেস্ট করে লঙ্কা পেস্ট করে করে নেব ঝোলটা কম ঝাল দেবো নাহলে ছেলে খেতে পারবে না ডাল রান্না করিনি আজকে এই হল মশলা একটু টমেটো দিয়েছি বাস এতটুকুই তো এবার পুটটা বানানোর জন্য দিলাম কড়াইতে পেঁয়াজ এবার একটু স্বাদ মতো নুন হলুদ আর মশলাটা যেটা পেস্ট করেছিলাম পটলের বীজ টিজ যা ছিল ওইগুলি দিয়ে ভালো করে একটু ভেজে নেব তারপর চিংড়ি মাছগুলোও দিয়ে দেব দিয়ে ভালো করে পুটটাকে করে নেব আর অল্প অল্প তেলে আমি রান্না করছি খুব বেশি তেল আমি ইউজ করছি না কারণ এমনিতেই পার্ট পাট 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 অনেকগুলো তেল ইউজ করা হচ্ছে তো চেষ্টা করছি যত কম তেলে রান্না করা যায় ততটুকুই তো এবার পটলের দোরমার জন্য যে মশলাটা করেছি একটা তো করেছি পুরের জন্য আর এবার করব ঝোলের জন্য তরকারিটার জন্য টমেটো দিলাম আদা আর ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা কালারের জন্য একটু ঝাল ঝাল করবো এটা জিরে ধনে গুঁড়ো আর পেঁয়াজ এই হলো মশলা কমপ্লিট মশলাটা করা পুটটাও রেডি হয়ে গেছে আমার এবার একটু হালকা ঠান্ডা করে তারপর পটলের মধ্যে দিতে হবে তো কেক এরকমভাবে রান্না করে খান বলবেন কিন্তু অবশ্যই আর আমার ভিডিওতে ভালো লাগলে ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দেবেন ভালো লাগে না কারণ চেষ্টা তো করছি যদি মানে ঠিক মতো সব কিছু না হয় একটু মনটা খারাপ হয়ে যায় এই আর কি তো এই যে পুটটা ঢেলে নিলাম পটলটাও ভাজা হয়ে গেছে তো এবার এক এক করে সব পটলের মধ্যে পুটটা ঢুকিয়ে দেব। আর একটু গরম আছে তার জন্য স্পুন নিয়েছি না হলে হাত দিয়েই সব থেকে ভালো হয় হাতই বেস্ট স্পুন দিয়ে ভালোভাবে করা যায় না করে সবগুলি পুর পটলের মধ্যে ঢুকিয়ে দেব কমপ্লিট সব পুরগুলি ঢুকানো কমপ্লিট হয়ে গেছে এবার তরকারিটা করে নেব আর পটলের যে উপরে ইয়েটার ছিল ওইটা ভিতর দিয়ে দিয়েছি যাতে আর অনেকে টুথপিক দিয়ে আটকে দেয় বা বিভিন্ন কাঠি দিয়ে আমি টুথপিক ইউজ করি না এভাবে করলে বের হয় না তো একটু তেজপাতা দিলাম দিলাম দারচিনি এলাচি এগুলো একটু ধুয়ে দিয়েছি তার জন্য শুকনো কড়াইতে দিলাম এবার সরষে তেল দিয়ে দিয়েছি ভালো করে একটু ভেজে নেব তো ভাজা তো কমপ্লিট এবার মশলাটা দিয়ে দিচ্ছি তো মশলাতে কি কি দিলাম টমেটো পেঁয়াজ জিরে ধনে গুঁড়ো আর আদা আর একটু লঙ্কা ঝাল লঙ্কা আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা স্বাদ মতো নুন হলুদ এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর পুটটার জন্য আমি একটু রসুন ইউজ করেছি আর এমনিতে তরকারিতে আমি রসুন ইউজ করব না যা শুধু আদা কাঁচ পেঁয়াজ এগুলি দিয়ে আর অল্প একটু চিনি দিয়েছি যাতে টমেটোর টক ঝাল মিষ্টিটা ঠিক মতো হয় টমেটোর টেঙ্গিনেসটা একটু কাটে এই আর কি কমপ্লিট মশলাটা কষানো এবার ঝোল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল দেবো না এটা একটু শুকনো শুকনোই খাওয়া হয় শুকনো শুকনো খেতেই ভালো লাগে তো এবার একটু ঢেকে দেব তো চলে আসলাম আমি এবার আমার স্কিন কেয়ার করা পালাম বা তো ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি তারপর ফেসটা ওয়াশ করে তারপর মাস্কটা লাগাবো তো এমনিতে গরমের মধ্যে প্রচণ্ড মুখের ট্যান পড়ে যায় তার জন্যই নিয়ে আসলাম খুব বেশি ইউজ করা হয় না আমি গরমে না ক্রিম পর্যন্ত ইউজ করতে পারি না এত ঘামে মুখ খুব কষ্ট হয় যখন রাতে ঘুমাতে যাই তখন একটু ময়শ্চারাইজার ক্রিম আমি ইউজ করি আর দিনের বেলা লাগানো অসম্ভব আমি ক্রিম লাগিয়ে ফ্যান থেকে মানে ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে ফ্যানের নিচ থেকে সরতেই পারি না এত মুখ ঘামে আমার মতো কার কার মুখ ঘামে বলবেন তো নাকি আমারই একার তো কমপ্লিট মাস্ক লাগানো লাগিয়ে নিলাম ফিফটিন থেকে টোয়েন্টি মিনিট রেখে তারপর ধুয়ে দেব তো এদিকে চলে আসলাম ঝোলটাও ফুটে উঠলো এবার পটলগুলি দিয়ে দেবো একের পর এক ঢেকে ঢেকে দিলাম একটু ফুটে উঠলে তারপর নামিয়ে নেব তো এই যে হয়ে গেছে প্রায় আর একটু তারপর নামিয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেলে তারপর নামাবো এবার আমি চান টান করে এসে তারপর আপনাদের সাথে দেখাচ্ছি আর হাজবেন্ডের মুখটা দেখাচ্ছি যে একটু পরিষ্কার হয়েছে নি একদিনে তো হবে না তো আমার ফেসটাও একটু ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটা দিয়েই করলাম একটু মানে ঢকের হয়েছে কি না মুখটা আর জল ঠুসা উঠেছে নাকের মধ্যে জ্বর থাকলে আমার এগুলি হয় শরীরটা বেশি একটু ভালো যায়নি তো চলে আসলাম রান্নাঘরে এবার আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা এখন লাঞ্চ করার টাইম হয়ে গেল তো এই হলো পটলের দোরমা খেতে ভীষণ টেস্টি আমার খুব ভালো লাগে একটু সময় সাপেক্ষ আস্তে আস্তে ধীরে সুস্থিরে কাজটা করতে হয় রান্নাটা করতে হয় একটু টাইম নেয় বেশি কিন্তু খেতে খুব ভালো লাগে গরমের দিন বলে বেশি একটা করা হয় না কমপ্লিট খাওয়া দাওয়া এবার একটু রেস্ট করব টাটা আপাতত কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন